डालियार पैनकेक तैरी करार जोन्नो प्रथमे डालियागुलो के ग्राइंड करे पाउडार तैरी करबो। आमी जानी ना मार्केटे एखन अनेक धरनेरई आटा पावा जाय, हयतो डालियार आटाओ पावा जेते पारे। जदि पावा जाय डालियार आटा ताहले आपनारा सेटाओ यूज करते पारेन, आर ता ना होले एइभाबे डालिया गुड़ो करे एर आटा तैरी करेओ यूज करते पारेन। आमी सेटाई करछि। এই যে এটা আমি গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। একদম ফাইন করতে হবে, এটা কোনো গোটা ভাব যেন না থাকে, যদি থাকে আপনারা চেলেও নিতে পারেন। এবার এই ডালিয়া আটার ডালিয়ার যে আটাটা তৈরি করেছি তার থেকে আমি এই এক চামচ নিয়ে নিচ্ছি। এক চামচের একটু বেশিই নেব, মোটামুটি আন্দাজ করে নেবেন। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এতে। এবার ডালিয়ার আটার সাথে এই চামচের এক চামচ ময়দা দিয়েছি। আমি অলরেডি এতে দিয়ে দিয়েছি, সেই জন্য ওটা দেখানো হয়নি বলে তাই দিলাম। এরকম এক চামচ ময়দা আমি এতে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সল্ট। আমি আর তেমন কোনো মশলা দেব না, যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা চাইলে বড়দের জন্য অনেক কিছু মশলাও দিতে পারেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, জিঞ্জার কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি পাউডার, ওগুলো যে কোনো আপনার যেমন যেমন ইচ্ছে সেরকম মশলা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি বলে আমি জাস্ট নুন দিলাম, আর কোনো মশলা দেব না। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব, খুব বেশি পাতলা করা যাবে না। যেমন প্যানকেকের ব্যাটার হয় একটু গাঢ় গাঢ়, সেরকম প্যানকেকের মতোই ব্যাটারটা তৈরি করব। এটা ভীষণ হেলদি হয় বাচ্চার জন্য এবং বড়দের জন্য, আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। প্যানটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার এতে অল্প একটু তেল ছড়িয়ে দেব। প্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হলে তখন এরকম জালি জালিটা হবে। মিডিয়াম হাই ফ্লেমে রাখবো এখন।